Ade to you, Raisa. Cuma. Assalamualaikum সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগে থাকছে আমার একমাত্র মেয়ে রাইসার জন্মদিন দেখতে দেখতে রাইসার 3টি বছর পার হয়ে গেল রাইসা এখন 4 বছরে পড়েছে রাইসার জন্মদিন উপলক্ষে আজকে আমাদের বাসায় আমরা পরিবারের সদস্যরা একটি জন্মদিনের আয়োজন করেছিলাম এখানে রাইসা আজকে অনেক প্রচন্ড অসুস্থ রাইসার জ্বর অনেক তবুও সে তার জন্মদিনের জন্য তার ড্রেস পরে রেডি হয়ে গেছে এখন সে কেক কাটার জন্য অনেক আগে চলে এসেছে আমাদের ড্রয়িং রুমে এখন সে বারবার কেক কাটার জন্য অনেক জিদ করতেছিল কিন্তু আমরা আসলে যেহেতু 12টা বাজেনি এই জন্য তাকে একটু ওয়েট করাছিলাম এখন সবাই রাইসাকে একটু বুলিয়ে রাখছিলাম বিভিন্ন কিছু বলে এখন রাইসার ফটো সেশন করতেছে ওর চাচুরা আর আমি ভিডিও করতেছি এখন রাইসার রাইসার জন্য এই সুন্দর কেকটি আনে ওর চাচু রবিন এটি অনলাইন থেকে অর্ডার করে সে এখন রাইসা ওয়েট করতে করতে এখন বসে পড়েছে এবং বারবার কেকের দিকে তাকাচ্ছে সে কেকটা কাটার জন্য খুবই উদ্বেগ হয়ে বসে আছে আমরাও সবাই বসে রয়েছি তার পাশাপাশি বাবা তুমি ওয়েট করতেছো কেক কাটতে চাও গুড গুড আমরা কেক কাটবো হ্যাঁ দাঁড়াও এখনো তো 12টা বাজে না এখানে আমাদের গড়িটা নষ্ট তাই আমরা টাইম দেখতে পারতেছিলাম না রাইসা ওয়েট করতে করতে খুবই ক্লান্ত হয়ে যায় এবং সে কেকটি খাওয়ার জন্য খুবই বায়না ধরে যে সে কেক খাবে এখন আমরা তাকে যেহেতু সে খুবই কেক খেতে চাচ্ছে এই জন্য তাকে কেকের সাইড থেকে একটু খেতে দিচ্ছে এখন এখন রাইসা কেকের সাইড থেকে তার আঙ্গুল দিয়ে নিয়ে নিয়ে খাচ্ছে কেকটি চলুন আপনাদের কেকটি দেখাই বিধ্বস্ত কেকটি রাইসা এই যে তার কেকের এই অবস্থা করেছে এখন এখন সময় হয়ে গেল প্রায় 12টা তো এখন আমরা রাইসা কেক কাটবো এখন আমার বাবা মা রাইসাকে নিয়ে বসে পড়েছে কেক কাটার জন্য এখানে রাইসা খুবই খুশি হচ্ছে কেক কাটবে দেখে যদিও সে ফায়ারকে খুব ভয় পায় রাইসা এখন কেক কাটো এখন সে তার দাদা দাদুদের সাথে কেক কাটতেছে এবং আমরা সবাই রাইসাকে জন্মদিনের উইশ করলাম যেহেতু আমার মেয়েটা খুবই অসুস্থ ছিল ওই দিন তাই সে তার চিরচরিত সেই চাঞ্চল্য দেখাচ্ছে না এখানে রাইসার দাদুকে কেক খাইয়ে দিচ্ছে এখন রাইসা কেক কেমন লাগে রাইসা যেহেতু কিছু খায়নি রাতে এই জন্য সে খুবই ক্ষুধার্ত ছিল এখানে একটি মজার ঘটনা ঘটে আমার মাকে দেওয়া হয় কেক খাওয়ানোর জন্য রাইসাকে কিন্তু সেই কেক খেয়ে ফেলে ভুলে এখন আবার সে রাইসাকে কেক খাইয়ে দিচ্ছে এখন আমি আমার মেয়েকে কেক খাওয়ানোর সময় হয়েছে এখন আমি রাইসাকে কেক খাইয়ে দিলাম এবং রাইসার কাছ থেকে একটু কেক খেয়ে নিলাম এখন তারপর রাইসার আম্মু আসবে রাইসাকে কেক খাওয়াতে এখন এখন রাইসার আম্মু রাইসাকে কেক খাইয়ে দিচ্ছে এখন রাইসার চাচুরা এবং আমরা সবাই বসলাম রাইসার আশেপাশে কেক খাওয়ার জন্য সবাই যার যার মতন যেহেতু পরিবারের সদস্যদের বাইরে কেউ নেই এই জন্য সবাই যার যার মতন কেক নিয়ে নিয়ে খেলাম এবং সবাইকে বাড়িতে এখন সার্ভ করা হলো কেক খাওয়ার জন্য এখন সবাই আমরা কেক খাচ্ছি আজকে জন্মদিন অনুষ্ঠানটি ছোট হলো আসলে অনেক মজা করেছি আজকে রাতে আমরা রাতে আমাদের একটি ডিনারের ব্যবস্থাও ছিল সবাই খেয়েছি আজকে পরদিন সকালে আমার অফিসের কলিগদের নিয়ে একটি দোয়া মাহফিলের আয়োজন করেছিলাম আমি প্রত্যেক বছরই আমার অফিসে আমি লোকজনদের নিয়ে এই আয়োজনটি করে থাকি এবং নিজের সাধ্য মতন যতটুকু পারি এখানে তবারকের ব্যবস্থা করি সবার জন্যে দোয়া শেষে আমরা সবাই
যেহেতু সকাল ছিল এই জন্য খিচুড়ির আয়োজন করেছিলাম মুরগির গোশত দিয়ে এবং সবজি দিয়ে। সবাই মোনাজাত ধরে পরে খিচুড়ি খাই সবাই। আমি আয়োজন করেছিলাম 20 জনের জন্য, কিন্তু এখানে আমাদের প্রায় 40 জন হয়ে গিয়েছিল। সবাই একটু একটু করে খেয়েছিলাম। এখন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং রাইসার জন্য সবাই দোয়া করবেন, রাইসার সুস্থতার জন্য দোয়া করবেন। এবং প্রতি বছর জানে রাইসার এইভাবে আমরা সবাই আনন্দ করতে পারি একসাথে, এর জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।